সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের 11তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শনিবার বাদ আসর হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার, সিলেট মহানগর বিএনপি সহসভাপতি হুমায়ুন কবির শাহীন, সহসভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক, সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদা আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। আমরা জেলা এবং মহানগর মিলে দোয়া মাহফিল শেষ করলাম। এর পূর্বে আমরা মহানগর থেকে একটি টিম শফি রহমান সাহেবের কবর জিয়ারত করার জন্য মৌলভীবাজার গিয়েছিলেন, ওনারাও এইখানে এসে অংশগ্রহণ করেছেন। আমরা বিএনপি পরিবার এম সাইফুর রহমানের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এবং সিলেটবাসীর কাছে আমার আবেদন থাকবে, সিলেটের উন্নয়ন রূপকার এম সাইফুর রহমান এরকম অর্থমন্ত্রী বা পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশে সিলেটের জন্য আর আসবেন কিনা আমার সন্দেহ আছে। তাই সিলেটবাসীর কাছে আমার বিশেষভাবে আবেদন হবে যে ওনারা যেন সিলেটে যা পেয়েছেন তার জন্য ওনার জন্য যেন ওনার আত্মার মাগফিরাতের জন্য যেন দোয়া করেন। আজকে সাইফুর রহমান সম্পর্কে বলতে গেলে আমরা গিয়েছিলাম ওনার কবর জিয়ারত করতে, সেখানে হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ ওনার কবর জিয়ারত করার জন্য ওনার বাড়িতে গিয়েছেন। সে দৃশ্য আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমরা আজকের এই দিনে এই সিলেট প্রেমী এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। সিলেট মানেই সাইফুর রহমান, সিলেটের ইতিহাস মানে সাইফুর রহমান, সিলেটের ঐতিহ্য কৃষ্টি মানে সাইফুর রহমান, এই সিলেটের উন্নয়ন মানে সাইফুর রহমান। আজকে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সাইফুর রহমানকেই দেখা যায়। আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি দরগার উন্নয়ন এম সাইফুর রহমান, সিলেটের প্রতিটি অলিতে গলিতে যে উন্নয়ন সেটি সাইফুর রহমান, অনেকগুলো প্রতিষ্ঠান তিনি করেছেন। এবং একদম সিলেট প্রেমী বলতে যা বোঝায় সেই মানুষটি হচ্ছেন সাইফুর রহমান। সিলেটকে ভালোবাসতেন, সিলেটের মানুষকে খুব আপন মনে করতেন। আজকে উনি আমাদের মধ্যে নেই, বাট আমরা এটুকু ফিল করি যে হয়তো আমরা এম সাইফুর রহমান আর পাবো না, কিন্তু উনি যে স্বপ্ন দেখতেন, যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন সেটা যেন আমরা মনে রাখি, এবং ওনার যে স্বপ্নগুলো আছে সেটা বাস্তবায়ন করার জন্য যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি আজকের দিন এটি আমাদের কর্তব্য, এটি আমরা সবার কাছে বলছি এবং এটি অনুরোধ করছি। সাইফুর রহমান আমাদের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, ওনার আজকে 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা এমপির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা সিলেট বিএনপি পরিবারের সবাই, বিএনপি যুবদল এবং ছাত্রদলের সবাই অংশগ্রহণ করেছে। আমরা যেটা বলতে চাই, সিলেটবাসী একজন খাঁটি সিলেটি সিলেট প্রেমীকে আমরা হারিয়েছি, এবং আগামী 100 বছরেও একজন সাইফুর রহমানকে আমরা পাবো কি না আমার এটা সন্দেহ হয়। আজকে ওনার এই 11তম মৃত্যুবার্ষিকীতে আমি গভীরভাবে ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং এ এম সাইফুর রহমানের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে ইনশাআল্লাহ বিএনপি আগামীতে ক্ষমতায় যদি আসে ইনশাআল্লাহ এম সাইফুর রহমানের সেই অসমাপ্ত কাজগুলি ইনশাআল্লাহ বিএনপির মাধ্যমেই সিলেটে পূর্ণাঙ্গ হবে। বিশ্বব্যাংকের সাবেক চেয়ারম্যান, সফল সাবেক অর্থমন্ত্রী, আমাদের সিলেট বিভাগের কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব, প্রয়াত জননেতা এম সাইফুর রহমানের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে সিলেট জেলা এবং মহানগর বিএনপি হযরত শাহজালাল দরগাহ মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করেছে, এবং আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ওনার নিজ বাড়িতে কবরস্থানে ওনার মাজার জিয়ারতের জন্য উপস্থিত হয়েছেন। আমাদের সিলেটের জন্য জননেতা এম সাইফুর রহমান অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন। সর্বশেষ উনি এই সিলেট থেকেই বিদায় নেওয়ার সময় যাত্রাপথে উনি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আপনারা যেন ওনাদের ওনার প্রতি, ওনার আত্মার প্রতি, বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করেন, এবং আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। এর আগে
দুপুরে মরহুম এম সাইফুর রহমানের মৌলভীবাজারের নিজ বাড়িতে কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।